সবারই তো মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন নিশ্চয়ই, আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকে ভিডিও শুরুতে প্রথমে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1,075 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 69,095 জন। অপরদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 948 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 57,917 জন। অপরদিকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 11 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 376 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রুগী আছেন 10,802 জন। তো বন্ধুগণ, করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন, এবং সেই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি SOP অবশ্যই মেনে চলবেন। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা, এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এই প্রশ্নটা সবার মনে এখন, অনেক প্রবাসী ভাইয়েরা তারা নদীপথে আসছেন কিংবা ট্যুরিস্টে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন, তারা কি পারমিট পাবে কি পাবে না এই বিষয়টা। তো এখানে কথা একটাই, আপনি যেভাবে মালয়েশিয়া আসেন সেখানে সেটা প্রশ্ন না, এখানে আসার পরে আপনার ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে, রিকালিব্রেশন প্রোগ্রামের আওতায় আবেদন কিংবা অনলাইনে আবেদন করার জন্য সেই ভ্যালিড পাসপোর্টটি, অর্থাৎ 18 মাস মেয়াদ সম্বলিত একটি পাসপোর্ট আপনার থাকা লাগবে, তাহলে শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনার কোনো এজেন্ট কিংবা তৃতীয় মধ্যস্বত্ব ব্যক্তি শরণাপন্ন না হয়ে আপনি সরাসরি কোম্পানির মাধ্যমে আবেদন করবেন। আর এখানে আরেকটি কথা আছে, অনেকেই আবার মালয়েশিয়া আসছেন কিংবা ইন্দোনেশিয়া হয়ে সিঙ্গাপুর হয়ে আসছেন, তাদের পাসপোর্টে ইন্দোনেশিয়া কিংবা সিঙ্গাপুরের চপ আছে, তারা কি করবে? তাদের তো পাসপোর্টের মেয়াদ আছে কিংবা তাদের পাসপোর্ট এখনও 2-3 বছরের মেয়াদ আছে, এমনও ব্যক্তি কিন্তু অনেক আছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা পুরাতন পাসপোর্ট দিয়ে নতুন একটি পাসপোর্ট তৈরি করে নেন, এখনও যেহেতু সময় আছে, আগামী 2021 সালের জুন মাসের 30 তারিখ পর্যন্ত মেয়াদ আছে এই রিকালিব্রেশনের, সেহেতু আপনারা দেরি না করে দ্রুততার সহিত সেই পুরাতন পাসপোর্ট দিয়ে আপনি নতুন একটি পাসপোর্ট তৈরি করে নেন। আর যাদের পাসপোর্ট নাই তারা কিভাবে পাসপোর্ট করবে আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন, তারপরেও অনেকে হয়তো জানে না, সে বিষয়ে আমি বলছি। আপনাকে প্রথমে বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, চেয়ারম্যান সার্টিফিকেট অর্থাৎ নাগরিক সনদপত্র যেটি বলেন, এই কাগজগুলো সংগ্রহ করার পরে আপনাকে যেতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যাওয়ার পরে সেখান থেকে এই কাগজগুলো সত্যায়িত করতে হবে। সত্যায়িত করার পরে সরাসরি মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশন বরাবর, মালয়েশিয়া হাই কমিশনের যে ইমেল আসছে সেই ইমেল অ্যাড্রেসে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে পাঠাতে হবে, তারপরে আপনার প্রসেসটা শুরু হবে। আর ইতিমধ্যে আপনারা জানেন প্যান্ডামিক করোনা ভাইরাসের কারণে এখন কিন্তু সেভাবে বাংলাদেশ হাই কমিশনে উপস্থিত হওয়া যায় না, যারা পাসপোর্ট রিইস্যু করতেছেন কিংবা রিনিউ করতে দিয়েছেন তাদেরটাও কিন্তু পোস্ট লাজুর মাধ্যমে করতে হয়। আর পাসপোর্ট যারা আনতে যাবেন তাদের ক্ষেত্রেও একই, আপনাদের অনলাইনে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বাংলাদেশ হাই কমিশনে উপস্থিত হয়ে তারপরে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারেন। তো যাদের কিছুই নেই তাদের জন্য অবশ্যই খুব শীঘ্র একটি নির্দেশনাবলী দেবে বাংলাদেশ হাই কমিশন থেকে, তারপরে সেটি আপনাদের জানাতে পারবো, সেজন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। আর যাদের পাসপোর্ট আছে, যারা বিভিন্ন উপায়ে মালয়েশিয়া প্রবেশ করছেন, বিভিন্ন দেশের সিল সফর আছে যেসব পাসপোর্ট, সেই পাসপোর্টগুলো দিয়ে আপনি পুনরায় নতুন একটি পাসপোর্ট তৈরি করুন, তাহলে আপনার জন্য ভালো হবে। তাহলে সব কথার এক কথা, আপনি যেভাবে মালয়েশিয়া আসছেন সেটা বিষয় নয়, এখন বিষয় হলো আপনার কাছে ভ্যালিড পাসপোর্ট আছে কিনা। ভ্যালিড পাসপোর্ট থাকলে আপনি বৈধ হতে পারবেন, এটা হলো মোট কথা। এখন আমি বেশ কয়েকটি কমেন্টস পড়ব। এখানে এক ভাই লিখেছেন, মোহাম্মদ আমির খান ভাই, আমি দীর্ঘ 3 বছর মালয়েশিয়ায় ছিলাম, কোনো একটা দুর্ঘটনাবশত 3 মাস জেল খাটার পরে বাংলাদেশে চলে গেছি, দীর্ঘদিন পরে আবার মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় আসছি, এখন কি আমি পারমিট করতে পারবো কি না? মোহাম্মদ আমির ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, আপনি দেশে চলে গেছেন কত বছর হয়েছে? আপনার যদি 5 বছর মেয়াদ শেষ হয়ে থাকে, কারণ আপনি যখন জেল খেটে দেশে যাবেন কি কারণে জেল খেটেছেন সেটা তো আমি জানি না, যাই হোক, যদি ইমিগ্রেশনের অপরাধীতে ধরা পড়েন সেক্ষেত্রে আপনার নামে 5 বছরের ব্লক লিস্ট হয়েছে, আপনাকে যদি জেল থেকে দেশে ফেরত পাঠানো হয়, তো 5 বছরের আগে আপনার নামে ব্লক লিস্ট উঠবে না, আর 5 বছর শেষে অটোমেটিক আপনার ব্লক লিস্ট উঠে যাবে।
আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে মোহাম্মদ আব্দুল খায়ের লিখেছেন, ভাইয়া আমি বর্তমানে যে কোম্পানিতে আছি আমার ভিসার মেয়াদ এপ্রিল পর্যন্ত, আমি কি অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবো? যদি একটু দয়া করে উত্তর দিতেন আমি অনেক খুশি হতাম। এমডি আব্দুল খায়ের ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, আপনার যেহেতু রানিং ভিসা আছে কেন ভাই এই ভিসাটা ক্যান্সেল করবেন? আর বর্তমান যে রিক্যালিব্রেশন প্রোগ্রামের আন্ডারে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, এখানে কিন্তু যাদের রানিং ভিসা আছে ভিসা ক্যান্সেল করে নতুন করে করবেন এই প্রসেসটা কিন্তু দেয়নি, কিংবা এই প্রসেসের মাধ্যমে আপনি বৈধ হতে পারবেন না। যেহেতু আপনার রানিং ভিসা, ভিসাটা নষ্ট করবেন না, আপনি রানিংভাবে ওইভাবে ভিসা লাগিয়ে যান, নতুন করে আপনি এই প্রোগ্রামের আন্ডারে আসতে পারবেন না। এরপরে এস কে মজিদ লিখেছেন, যাদের ই কার্ড করা ছিল, রিহায়ারিং করা ছিল অথচ ভিসা হয়নি, তারা কি পারমিট করতে পারবে কি না? এস কে মজিদ ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, জি অবশ্যই পারবেন পারমিট করতে। সেক্ষেত্রে আপনি সঠিক কোম্পানি এবং সঠিক নিয়োগকর্তা, এক কথায় ভালো কোম্পানি দেখে ওনার শরণাপন্ন হন। কোনো এজেন্ট কিংবা তৃতীয় ব্যক্তির শরণাপন্ন না হওয়ার জন্য অনুরোধ করছি। তবে আপনার বৈধ হওয়ার জন্য অবশ্যই আপনার কাছে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে কালী দাস লিখেছেন, ভাই কনস্ট্রাকশন ভিসা সরকার এখনও ডিক্লেয়ার দেয়নি, কবে দেবে ভাই জানাবেন আপনি একটু? কালী দাস ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, সরকার অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে গত নভেম্বরের 16 তারিখ থেকে। অলরেডি রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় বৈধ হওয়ার জন্য অনেক কোম্পানি অ্যাপ্লাইও করে ফেলেছে। আপনি সঠিক কোম্পানি এবং ভালো নিয়োগকর্তার মাধ্যমে বৈধ হতে পারবেন। বর্তমানে 4টা সেক্টরে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন এবং লাডাং। এই 4টা সেক্টরে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে মুক্তার আলী লিখেছেন, ভাই আমি নদীপথে এসেছি, তবে মাইজি ই কার্ড আছে, তবে ইমিগ্রেশন ফিঙ্গার হয়নি, আমি কি এখন পারমিট করতে পারবো কি না? মুক্তার আলী ভাই, জি পারমিট করতে পারবেন, সমস্যা নাই, তবে সেক্ষেত্রে আপনার কাছে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। এরপরে এমডি মামুন নামের এক ভাই লিখেছেন, ভাই এখন ট্যুরিস্টে মালয়েশিয়া প্রবেশ করা যাবে কি না? মামুন ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, বর্তমানে যারা লকডাউনের কারণে কিংবা প্যান্ডামিক করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের ছুটিতে যে আটকা পড়ে আছে, তারা কিন্তু লিগ্যাল ওয়ার্কার ছিল মালয়েশিয়ার, তারা ছুটিতে দেশে গেছিলো অবকাশ যাপন করার জন্য, তারাও কিন্তু বর্তমানে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারছে না। আপনারা তো এই ঘটনাগুলো দেখছেন স্বচক্ষে, তারপরে কেন ভাই এখন ট্যুরিস্টের আসার চিন্তাভাবনা করছেন? আপনি কিছুদিন অপেক্ষা করেন, যখন মালয়েশিয়া সরকার অ্যাভেলেবল হবে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনিও আসতে পারবেন। তবে সেই সময়টা সম্ভবত আগামী 2021 সালের মার্চ এপ্রিল মে মাসের দিকে হয়তো ট্যুরিস্ট ভিসা খুলতে পারে, এমনটাই আর কি। এরপরে অনেক ভাই একই প্রশ্ন মানে অনেকজনই করেছেন, সেটি হলো যাদের ভিসা আছে, যারা মানে ভিসা ক্যান্সেল করে নতুন করে করবে। ভাই ভিসা ক্যান্সেল করে নতুন করে ভিসা করার সুযোগ কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়নি কিংবা ওনারা দেয়নি। আপনার যে রানিং ভিসা আছে আপনারা রানিং ভিসা চালিয়ে যান, এই ভিসাটা ক্যান্সেল করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট করব। কারণ বর্তমানে যে সিস্টেমের মাধ্যমে অবৈধদের বৈধতা শুরু হয়েছে, এটা কিন্তু খুবই কঠোর একটি সিস্টেম। কারণ আগে যে যেমন বিভিন্ন এজেন্ট কিংবা তৃতীয় ব্যক্তির মাধ্যমে এই কাজগুলো করা যেত, এখন কিন্তু সম্পূর্ণ অসম্ভব। মালয়েশিয়া সরকার ঘোষণাও করেছে, যদি কোনো এজেন্ট কিংবা তৃতীয় মধ্যস্বত্বা ব্যক্তির মানে সন্ধান পাওয়া যায় কিংবা কোনো ডুপ্লিকেট ব্যক্তি যদি অবৈধদের বৈধকরণ প্রক্রিয়ার নামে টাকা পয়সা আত্মসাৎ করে, সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া সরকার সেই ব্যক্তির নামে 2,00,000 রিঙ্গিত জরিমানা করবে এবং 3 বছরের জেল দেবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছে। এবং সেজন্য মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ইমিগ্রেশনের পক্ষ থেকে বারবার মানে একটি পোস্ট করা হচ্ছে, সেটি হলো আমরা কোনো তৃতীয় মধ্যস্বত্বা ব্যক্তি কিংবা এজেন্ট নিয়োগ দেইনি রিক্যালিব্রেশন প্রোগ্রামের জন্য। সেজন্য সবাইকে স্ব কোম্পানির মাধ্যমে বৈধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বন্ধুগণ, আরেকটি বিষয়ে কথা বলেই ভিডিও শেষ করে দেবো, সেটি হলো, সেটাও অনেকেই জানতে চাচ্ছেন, কোম্পানি পরিবর্তনের বিষয়। এ বিষয়ে কিন্তু আমি অনেক ভিডিওয়ে কথা বলেছি, তারপর আবার বলছি, কোম্পানি পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে সেটি হলো, বর্তমানে আপনি যে কোম্পানিতে কর্মরত আছেন সেই কোম্পানির মালিককে রাজি করাতে হবে, এবং পরবর্তীতে আপনি যে কোম্পানিতে কাজে যাচ্ছেন সেই কোম্পানির, এই দুই কোম্পানির মাধ্যমে আলোচনা সেটেল করতে হবে প্রথমে। তারপরে এই দুই কোম্পানির প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে, কাগজপত্র নিয়ে আপনাকে যেতে হবে বাংলাদেশ হাই কমিশনে।
বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার পরে ওনারা সেখানে মধ্যস্থতা করে কাগজগুলো ইমিগ্রেশনে সাবমিট করে আপনাদের কোম্পানি পরিবর্তনের সমস্যাটা সমাধান করবে। বন্ধুগণ আরেকটি বিষয় না বললেই নয়, অনেকেই পাসপোর্ট করতে দেন পোস্ট লাজু আর পোস্ট অফিস কি এই দুইটার মধ্যে তফাত কিন্তু অনেকেই জানে না। পোস্ট অফিস হলো ধীর গতিতে যায়, আপনি আজকে একটা কাগজ দিয়েছেন কিংবা লেটার দিয়েছেন সেটা এক সপ্তাহ লাগতে পারে, 15 দিন লাগতে পারে। আর পোস্ট লাজু আছে, এটা আছে লাজু মানে কি, লাজু অর্থাৎ বাংলায় দ্রুত, অর্থাৎ আপনার দ্রুততার সহিত আপনার মানে চিঠিটি কিংবা আপনার পাসপোর্টটি নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হবে। তো আপনারা যারা পাসপোর্ট রিনিউ করতে দিচ্ছেন কিংবা রিইস্যু করতে দিচ্ছেন বাংলাদেশ হাইকমিশন, অবশ্যই পোস্ট লাজুর মাধ্যমে দেবেন, তাহলে দ্রুততার সহিত আপনাদের পাসপোর্টটি কিংবা পাসপোর্টের যে আবেদন ফর্মটি বাংলাদেশ হাইকমিশনে পৌঁছবে। আর যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে দেন তাহলে অনেক দেরি হবে। আশা করি এ ব্যাপারটাও আপনারা ক্লিয়ার হয়েছেন। তো বন্ধুগণ ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।